আসসালামু আলাইকুম বিওয়াশ আশা করছি সবাই ভালো আছেন আমরা আমাদের ফেসবুক আইডি নিয়ে অনেকেই অনেক চিন্তিতর মধ্যে আছি আমাদের ফেসবুক আইডিতে কোনো ফ্যান রিকুয়েস্ট আসতেছে না বা আমরা কাউকে ফ্যান রিকোয়েস্ট পাঠালে সে অ্যাকসেপ্ট করতেছে না তাতে হচ্ছে কি আমাদের ফটো বা স্ট্যাটাসগুলোর মধ্যে কোনো লাইক কমেন্ট কিছুই পড়তেছে না সো বিওয় আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস দেব। আপনারা সেই টিপসটি কাজে লাগিয়ে পার ডে পেতে পারেন এক হাজারেরও বেশি ফ্যান্ড রিকোয়েস্ট সো সোবিওয়া আমাদের কাছে অনেক জনে ফ্যান্ড রিকোয়েস্ট পাঠায় আমরা সেগুলোকে কনফার্ম না করে আমরা ঝুলাই রাখি আমাদের ফলোয়ার্স বাড়ানোর জন্য মূলত সেই জন্যই আমাদের ফ্যান রিকোয়েস্ট আসা বন্ধ হয়ে যায় তো আমি আপনাদেরকে বলবো আপনাদের যতগুলো ফ্যান রিকোয়েস্ট আসে আপনারা সবগুলো এখন অ্যাকসেপ্ট করে ফেলুন একটু পর দেখবেন তার দ্বিগুণ ফ্যান রিকোয়েস্ট আপনার আইডিতে চলে আসবে তারপর সেইগুলোকেও আপনি অ্যাকসেপ্ট করে ফেলুন তারপর দেখবেন আরও দ্বিগুণ আপনার ফ্যান চলে আসছে আপনি সেগুলোকেও অ্যাকসেপ্ট করে ফেলুন এভাবে আপনি বেশি ফ্যান পেতে পারেন এক আর ফ্যান রিকোয়েস্ট পেলেই আপনার ফটো বা স্ট্যাটাসের মধ্যে লাইক কমেন্ট পড়বে এটাই স্বাভাবিক সো ভিউয়ার্স মূলত কিভাবে ফ্যান রিকোয়েস্টগুলো আসে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা বর্ণনা দিই তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন আপনি যার ফ্যান রিকুয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন তার যত ফ্যানস ফলোয়ার আছে সবাই কাছে আপনার আইডিটা ফেসবুকের অ্যালগোরিদম রিকভার করবে তো সেখান থেকে অনেকজনে আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠায় মূলত এইভাবে আপনার ফ্যান রিকোয়েস্টগুলো আসতে থাকে সো আমি এখন আমার ফেসবুক আইডিতে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমার ফ্যান রিকোয়েস্ট আসতেছে সেটা আমি আপনাদেরকে এখন লাইভ দেখাবো তো আমরা এখন চলে যাবো আমার ফেসবুক আইডিতে সো বিওয় চলে আসলাম স্ক্রিনে এখন আমি আমার ফেসবুক আইডিতে যাব তো আমার ফেসবুক আইডিতে চলে আসলাম এই যে দেখেন আপনারা আমার নয়শো একষট্টিটা ফ্যান্ড এখানে চলে আসছে আমি সকালে সবগুলো অ্যাকসেপ্ট করে একদম জিরো করে রাখছিলাম এখন দেখেন নয়শো ঠিক আছে তো আমি এখন আপনাদেরকে দেখাবো একশোটা আমি ফ্যান্ড রিকোয়েস্ট এখন অ্যাকসেপ্ট করব তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখেন আপনারা একটু কষ্ট করে একটু সময় নিয়ে দেখেন এখন কিন্তু আমার কোনো ফ্যান্ড রিকোয়েস্ট এখানে আসতেছে না ঠিক আছে আপনারা একটু দেখেন হ্যাঁ এখন আমি একশোটা ফ্যান্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো তারপর দেখবেন আপনারা কিভাবে আমার ফ্রেন্ড রিকুয়েস্ট আসতে থাকে ঠিক আছে তো আমি একশোটা ফ্যান্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা শুরু করে দিলাম তো বিওস আমার একশোটা ফ্যান্ড রিকুয়েস্ট অ্যাকসেপ্ট করা কমপ্লিট হয়ে গেল এখন আপনারা দেখেন কিভাবে আমার ফ্রেন্ড রিকুয়েস্ট আসতেছে দেখুন জর্ডের মতো আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে আসতেছে তো আপনারা আশা করি প্রমাণ পেলেন যে আসলে ফাইন রিকুয়েস্ট অ্যাকসেপ্ট করলে শুধু ফ্যান রিকুয়েস্ট আসতে থাকে এই যে দেখেন আমার এক মিনিটও হয় না এখনও বিশটার মতো ফাইন রিকুয়েস্ট চলে আসছে আমি মাত্র এক একশোটার মতো ফাইন রিকুয়েস্ট অ্যাকসেপ্ট করছি যদি আমার নয়শো সবগুলো করতাম এতক্ষণে মনে হয় দুইশোর বেশি আরও ফাইন রিকুয়েস্ট চলে আসতো সো বিশ এটা হচ্ছে ছোট্ট একটা টিপস আমরা অনেকে হয়তো জানি না সেই জন্য আমাদের বাড়াতে পারি না আর অনেকে হয়তো জানে তো আপনাদের যদি পাঁচটা বা দশটা থাকে আপনারা সেগুলাকে অ্যাকসেপ্ট করে ফেলেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাদের ফ্যান রিকোয়েস্ট শুধু আস্তে থাকবে আসতে থাকবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে একদম সহজ একটা ব্যাপার এটা সো যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ